ক্রোধর বশবর্তী হয়ে মানুষ নিজের হিতাহিত জ্ঞান ভুলে যায়, এপরিকি নিজ হাতে নিজ মথর সিন্দুর পোছি দেওয়া পছায় না। এপরি এক জঘন্য কাণ্ড গতকাল গঞ্জাম জেলা জগন্নাথ প্রসাদ থানা পটাধার গাঁরে ঘটিছে। স্বামী স্ত্রী বিবাদর করুণ পরিণতি স্বরূপ স্ত্রী নিজ ভাই সহ মিশি স্বামীকে নৃশংস ভাবে হাঁ হত্যা করেছে। মৃতক হলে পটাধার গাঁর টুলু প্রধান। তবে টুলু প্রায় 8 বর্ষ পূর্বে নিজ গাঁর ববি প্রধান বিবাহ করে উভয়ের 6 বর্ষের এক ঝিও রয়েছে। তবে টুলু ভুবনেশ্বরের অটো চলাউা বেড়ে তাঙ্কর স্ত্রী এবং ঝিও গাঁরে রুলে। হলে প্রায় 15 দিন পূর্বে কৌশি ঘরোই কলকু কেন্দ্র করে ববি নিজ ঝিওক ধরে বাপ ঘরক পড়াইলে। গতকাল প্রথমাষ্টমী থাকার সে স্বামীকে ফোন করে ঘরক যাওয়া কে টুলু ঝিওপি নূয় ড্রেস এবং মিঠা ধরে শ্বশুর ঘরে পৌঁছিলে। সেখানে উভয় পক্ষ মধ্যে পুঁথরে বচস আরম্ভ হয়েছিল। উত্ত্যক্ত ববি নিজ ভাই জিতু বড়াই মিশি নিজ স্বামীকে নৃশংস ভাবে এক কটুরী হাঁ হত্যা করেছিল। এরপরে ভাই ভী ভঞ্জনগর থানায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ ঘটনাস্থলর ছিণ্ডা পাপুড়ি সহ খণ্ড বিখণ্ডিত মৃতদেহ উদ্ধার করে ব্যবচ্ছেদ পঠাইছে। আজ পুলিশ সাইন্টিফিক টিম সহ পৌঁছি ঘটনার অধিক তদন্ত করছি। দেখুন অলরেডি সি 12টা সুদ্ধা দিন 12টা সুদ্ধা ডিউটি করুলা, যেহেতু গোটে নূ অটো চলাউলা যেতবে তো হঠাৎ তা ঝিওকর গোটে পড়ুয়াষ্টমী কালি সকালে রাতে পাইলে। সি অলরেডি ঝিওপাই ড্রেস কিনলে, মিঠা কিনলে, প্লস সি গাড়ি ধরিকি অলরেডি 12টা সুদ্ধা বাহি গেলে। সন্ধ্যা সুদ্ধা আসি পটাধারে পৌঁছিলে। পৌঁছিলা ফলরে সি অলরেডি খাইবে পিইবে সব কিছু করে না, যেহেতু তাঁকর পারিবারিক যদি কৌশল কলহ থিলা, যেহেতু তোম ঘরে যদি কলহ সৃষ্টি করুলে তো তাঁকু তুমি বিদায় করে দিয়ে নচে নাহলে থানার অভিযোগ করে থাকত। এটা হল মোর প্রশ্ন এক। দ্বিতীয়রে তুমি অলরেডি মারিছ আই উইটনেস, তুমি ডিক্লার থানার যাই সরেন্ডর হয়েছ, তা মানে তোমার আহরি কৌশি ব্যক্তি যেহেতু তোমার বাপা মা ভিতরে সম্পৃক্ত অনেক গোটে ধারুয়া কটুরী মারিছেন। আমি চাহুছু যেহেতু টোটাল মেম্বর তাঁকর টোটাল মেম্বর যেমিকি কঠোর কঠোর দণ্ডিত দণ্ডিতরে দণ্ডিত করা যাও। সেই ভুবনেশ্বরে তার স্ত্রী পিলা ছুঁ নিয়ে রহুলা ভালো রহুলা, কিন্তু তার স্ত্রী সদাবে অভিযোগ পয়সা অভিযোগ সদাবে করছিল, কিন্তু সদাবে তো গাড়ি সদাবে ভাড়া একুরেট হুয়ে নি, কেতবে 100 হুয়ে কেতবে 500 হুয়ে, সদাবে সে পয়সা পত্র এমনি করছিল। করি 4-5 দিন তলে তাঁর কোণ টিকি পাটন রয়েছিল, পাটন হল পরে তার স্ত্রী মহিলা থানার কেস দিয়ে আর গাঁকু চালি আসছিল। চালি আসলা পরে তার পাছে পাছে আসছিল খোঁজবাক, কিন্তু তাকে পাই নপারি ফের ভুবনেশ্বর রিটর্ন চালি আসছিল। কারি পেরুয়া অষ্টমী ফোন করে তাকে ডকাইলা পরে সে ঝিউকে পেরুয়া করা সার্ট প্যাট সব ড্রেস কিনিকি 1 নম্বর মার্কেট রু দিন 11:30-12টা বেড়ে সেইটু আসিলা। আসিলা পরে ঝিউকে পেরুয়া কলা কি কম কলা আমি সে বিষয়ে আর কিছু ভাগমাপ পাইলু। রাতে 9:45 আমি থানার ফোন গলা, থানার ফোন গলা পরে আমি ফোন শুনি সমস্ত সহপরিবার গাড়ি নিয়ে সাংে সাংে আসি পৌঁছিলা বেড়ে তাঁক মা আমরে উল্টি আহরি মানে গাড়ি গুলজ কলে, গাড়ি গুলজ কলা পরে কিন্তু লাশ বাবু সব বস্তা ভিতরে পুরাইকি ঘর ভিতরে ছুপাইকি রাখিছেন। পুলিশ বালা মানে আসলে আসিকি পুলিশ সার যেত বস্তা টাণি নিয়ে খুলিলে, বস্তা কাটি কাড়া পরে মু দেখিলি মোর নিজ ভাই টুলু প্রধান মরিকি বস্তা ভিতরে প্যাকিং হয়ে অছি।